চক রাখ করানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখ করানে একমাত্র সমাধানের বই কোনটা বলেন তো সেটা হচ্ছে আল কোরআন এই কোরআনের জন্য আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে শুধুমাত্র কোরআনের জন্য এই কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে প্রকাশ্য ময়দানে হত্যা করা হচ্ছে আজকে সারা পৃথিবীতে ইহুদি বেঈমান খ্রিস্টানরা নাসারারা একত্ববদ্ধ হয়ে মুসলমানদেরকে মাঠে ময়দানে হত্যা করা হচ্ছে আমার ভাইরা তার মূল কারণ হলো কোরআনুল কারীম তারা জানে যে মুসলমান যখন কোরআনুল কারীম পাবে তখনই তাদের একটা শক্তি এমন শক্তি হবে যে তারা কখনো মরণকে ছুরিকে ভয় করবে না এটা তারা ইহুদি খ্রিস্টানরা জানে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে আমি বলে থাকি যে আমার ভাইরা ইমাম মাহদি আসার পূর্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোরআনকে কিভাবে বন্ধ করা যায় আজকে আপনি দেখেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে চলবে ইমাম মাহদি আসার আগ পর্যন্ত এই জিনিসটা ঘটবে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি প্রায় মাহফিলে বলে থাকি অতি শীঘ্র ইনশাল্লাহ ইমাম মাহদি আসবে কারণ আপনি আজকে দেখেন মুসলমানদের কিভাবে হত্যা করা হচ্ছে আর কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে আর বড় বড় আলেমদের কিভাবে অপদস্থ করা হচ্ছে তাই আসুন আমরা কোরআনের কাছে ফিরে আসি কারণ মানুষকে কোরআনই দিতে পারে সমাধান দা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এই কোরআন বিধানকে যদি মানুষ মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে উজালা করে দেবে তার জীবনকে সুন্দর করে দিবে আর এই কোরআনুল কারীম বাধা প্রদান করার জন্যই আজকে দেখেন আপনি যে কিভাবে তাফসিরুল মাহফিলকে বন্ধ করার প্ল্যান করা হচ্ছে আমার ভাইয়েরা এটা আজকের কথা না সেই তৎকালীন সময়ে আবু জাহেল আবু সুফিয়ান উতবা শাইমা তারা মনে মনে চিন্তা করল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেগুলো বলে এগুলো শোনার পরে মানুষ ইসলাম কবুল করে নেয় কারণ কি কি জন্য ইসলাম কবুল করে চারজন কাফির তারা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর বেটার মোহাম্মদের কোরআনুল কারীম গবেষণা করতে হবে এই কোরআনুল কারীম কোন জিনে শিখাইতে হবে নাকি না কবির কাছে গিয়ে ট্রেনিং নেওয়া না কোন কারিগরের কাছে গিয়ে সেই সিস্টেম শিখে নেওয়া না গণকের কাছে গিয়ে শিখেছে সুতরাং আমার ভাইরা আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবাব তারা আল্লাহ নবীর কোরআনুল কারীম আবিষ্কার করবে কারণ কোরআনুল কারীমকে কিভাবে বন্ধ করা যায় এই প্ল্যান তারা সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত আমার ভাইয়েরা চারজন কাফির আল্লাহর নবীর ঘরে চার কোনায় দাঁড়িয়ে গেল আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত পড়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে গভীর রাত হয়ে গেছে তেলাওয়াত করতে করতে কাফের বেঈমানেরা চিন্তা করে এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি না এটা আশ্চর্য একটা কিতাব এটা কোনো মানুষের রচনা হতে পারে না এটা কোনো মানুষের রচনা হতে পারে না এত সুন্দর করে তেলাওয়াত করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এটা কোনো গণকে শেখাই দেওয়া ব্যক্তি না এটা কোনো কবির কথা না এটা কারো কাছে ট্রেনিং নেওয়া কথা না এটা অবশ্যই ঐশ্বরিক বাণী হতে পারে তারা চিন্তা করল এই কোরআনুল কারীম মোহাম্মদ যে দাওয়াত দেয় এটা যদি আমরা গ্রহণ করে নিই আমাদের ক্ষমতা থাকবে না এই কোরআনুর আইন কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন হবে দুনিয়ার বুকে সুতরাং গ্রহণ করা যাবে না আমার ভাইয়েরা হাদিসের মধ্যে এসে
चार जन काफिर मने मने चिंता करे आल्लाह नबीर घरे चार कोनाय दाड़िये कुरानुल करीम शुने आर गवेषणा करे आर मंतव्य करे मंतव्य करते करते फजरेर वक्त चार जन काफिरेर होये गेछे चार जन काफिरेर फजरेर वक्त होये गेछे कारण कुरानुल करीम एटा तो साधारण जिनिस ना তারপরে ওই কর্ণুল কাইম তেলাওয়াত করছেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুমিষ্টি কণ্ঠস্বর যে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কাফির বেঈমানের ইসলাম কবুল করে ফেলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি সুমধুর কণ্ঠ আমার ভাইরা চারজন কাফির ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল বাড়ির দিকে দৌড় দিয়েছে কারণ সকাল হলে পারে মাসুম মানুষ দেখে ফেলবে আর আমরা যদি কুরআনুল কারীম শুনি এ কথা যদি কাফেররা জানতে পারে বেঈমানেরা যদি জানতে পারে তাহলে আমাদের ক্ষমতা নিয়ে সমস্যা দেখা দিবে কারণ আমরা এই মক্কার লিডার আমরা এই মক্কার নেতা আর আমরা যদি কুরআনুল কারীম শুনি আর এই শোনাটা যদি মানুষ জানতে পারে যে আমরা শুনেছি তাহলে আমাদেরকে নেতা হিসেবে আর মানবে না আমার ভাইরা চারজন কাফিরদের মধ্যে একে অপরের সাক্ষাৎ ঘটে গেল আবু জাহেল আবু সুফিয়ান উতবা শাইমা একে অপরের সাথে সাক্ষাৎ যখন হয়ে গেল আবু সুফিয়ান উতবা শাইমা বলে আবু জাহেল রে তুমি মক্কার বড় একজন নেতা মানুষ বড় লিডার মানুষ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেগুলো তেলাওয়াত করলো এগুলো কেমন লাগে আবু জাহেল বলছে আমার খুব সুন্দর লাগে আবু সুফিয়ান উতবা শাইমা বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আবু জাহেল এটা কোন জিনেই শেখা দেয়া বাক্য না কোন কবির কথা না কোন ট্রেনিং নেওয়া কথাবার্তা হতে পারে না এটা হলো একটি ঐশ্বরিক বাণী সুবহানাল্লাহ বলবেন না মানুষ ধর্মই বুঝে না ধর্ম না বোঝার কারণে কোন জায়গাতে সুবহানাল্লাহ বলতে পারে কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে আর কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে এটাই জানে না আমার ভাইরা এরপরে আবু জাহেল বলছে আমারও তো তাই মনে হয় এটা একটা ঐশ্বরিক বাণী আবু জাহেল বলছে আমরা নেতা মানুষ আর আমরাই যদি মুহাম্মাদের তেলাওয়াতের প্রতি যদি আকৃষ্ট হয়ে পড়ি তাহলে কেমন করে হয় সুতরাং আমার হাতের উপরে হাত রেখে তওবা পড়ব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনুল করিম তেলাওয়াত শুনতে আর আসব না এরপরে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার পরে তাদের যে একটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তারা নিতে পারলো না কারণ কি করে নিবে এটা তো প্রথম দিনের ঘটনা প্রথম গবেষণা তাই তারা সিদ্ধান্ত নিল আবু সুফিয়ান উতবা শাইমা আমার হাতের উপরে হাত রেখে তওবা পড়ব আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের কোরআনুল কারীম আর এই ঘরের কোনায় এসে আর শুনবো না আর শুনবো না তওবা পড়ো আর কোনদিন নবীর কোরআনুল কারীম শুনতে আসবো না আমার ভাইয়েরা চারজন কাফিররাই তারা হাতের উপরে হাত রেখে তওবা পড়ল এরপরে চারজন কাফির যখন বাড়ি চলে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে তখন আবু জাহেল মনে মনে চিন্তা করছে যে আব্দুল্লাহর বেটা এগুলো আসলে কি পড়ে এটা তো কোনো সাধারণ কথা না এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিন্তু আমি নেতা মানুষ আবু সুফিয়ান উতবা শাইবা গতদিন একবার আমার সাথে তারা কোরআনুল কারীম শুনেছে সুতরাং আজকে আমি একা গিয়ে কোরআনুল কারীম আবিষ্কার করব আমি শুনব কারণ আল্লাহর নবীর কথা এত সুন্দর এত সুমিষ্টি আর সুমিষ্টি সুর দিয়ে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করছেন এরপরে আবু জাহেল চলে গেল বিশ্বনবীর ঘরের কোনায় আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে আবু জাহেলের হাতের উপরে উতবা শাইবা তওবা পড়িয়েছে সুতরাং আবু জাহেলের ভয়ে তার আসবে না আজকে আমি একা গিয়ে মুহাম্মাদের কোরআনুল কারীম শুনব আবু সুফিয়ানও তিনি চলে গেছে বিশ্বনবীর ঘরের কোনায় উতবা সাহেবা তারাও মনে মনে চিন্তা করে যে আবু সাহেব তো অভাব পড়েছে তিনি একজন বড় নেতা তিনি তো আসবেই না আবু সুফিয়ানও আসবে না আজকে আমরা একা গিয়ে মুহাম্মাদের কোরআন কারীম শুনবো তারা আইন পাশ করলো লা তাসমাউ লিহাজাল কোরআন
এই কোরআনুল কারীম শুনো না, এই কোরআনুল কারীম শুনবে না, ওয়াল গাউফিহি কোরআনুল কারীম তো শুনবাই না, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয় সেখানে সর্বপ্রকার বাধা প্রদান করো। আজকেও দেখেন কোরআনুল কারীমে সর্বপ্রকার বাধা প্রদান করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে সারা রাত্রিতে গান বাজনা হচ্ছে, কোনো সমস্যা নাই। আজকে খানকায় গাঁজা টান দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নাই। পীরের দরবারে আপনার ভরি ভরি গাঁজা, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনুল কারীমের তাফসিরুল মাহফিল যখনই হয় তখনই বাধা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আবু জাহেল আবু সুফিয়ান উতবা সাহিবা যে সিদ্ধান্ত নিয়েছিল কোরআনুল কারীমকে বন্ধ করে দিতে হবে, কিন্তু কোরআনুল কারীমকে বন্ধ করা সম্ভব হয় নাই। এ দুনিয়ার বুকে যত বেঈমানরা দুনিয়ার বুকে আসবে এরকম সিদ্ধান্ত তারা নেবে, কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করে দাও, কিন্তু বন্ধ করা সম্ভব হবে? বন্ধ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষরা এই কোরআনুল কারীমের যখন দাওয়াত দিতে যাবে তোমাদের উপর বাধা আসবে, নির্যাতন আসবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা হবে, দুনিয়াটা হবে মুমিনদের জন্য কারাগার, আর বেঈমান যারা কাফের মুনাফিক, আজকে মুনাফিক মুসলমান রয়েছে, এই মুসলমানদের মুনাফিক মার্কা মুসলমানদের দুনিয়াটা হবে জান্নাত, ঠিক কিনা? আজকে দেখেন দুনিয়ার বুকে তাই ঘটেছে, যারা বেঈমান যারা কাফের যারা নাস্তিক তারা এই কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলছে, তারা মনে করে যে আমাদের এই সুখ শান্তি এই যে ক্ষমতা এইভাবেই বুঝিন থাকবে, কিন্তু না, কখনোই থাকবে না, কখনোই থাকবে না। মুমিন কখনো হতাশ হবে না, মুমিন টেনশন করবে না, মুমিন চিন্তা করবে না, মুমিন একমাত্র কার উপর ভরসা করবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপর মুমিন ভরসা করবে। আমি সকলকে অনুরোধ করছি আপনারা একটু সামনে চলে আসেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু তারা আসতে পারছে না। আমি সকলকে আহ্বান করব, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। আপনারা জানেন না যে প্যান্ডেলের মধ্যে কি নেকি রয়েছে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো আল্লাহর বান্দা যদি সিদ্ধান্ত নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কারীমের দাওয়াতের কথা শুনবে, এই সিদ্ধান্ত মনের মধ্যে নিয়েছে আর বাড়ি থেকে আসছে, তার প্রতি পদক্ষেপে পদক্ষেপে নেকি দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন শুধু তাই নয়, বাড়ি যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তাকে ফেরেশতা দিয়ে তার সিকিউরিটির নিরাপত্তা দায়িত্ব দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়ি থেকে আসা এবং যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মাহফিলে থাক বা আসুক বা যা, যতক্ষণ পর্যন্ত সে আসলো বা বাড়ি গেল, এই মধ্যবর্তী সময়ের মধ্যে জিহাদের ময়দানে জিহাদ করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ, তাই আমি সকলকে আহ্বান করছি এই জিহাদের ময়দানে এসে আপনারা সকলে এসে বসেন। আপনারা যারা পিছিয়ে বসে আছেন তারা সামনে চলে আসেন, পরিবেশ নষ্ট হচ্ছে, আমি দেখছি সামনে ফাঁকা আছে, সামনের গ্যাপগুলো পূরণ করেন, এই পেশার গ্যাপগুলো পূরণ করেন। আর যারা দাঁড়িয়ে আছো আমার যুবক ভাইয়েরা, তোমরাই জাতির মেরুদণ্ড, এই কোরআনের তোমরাই হাতিয়ার, তোমাদেরকে জোরালো আহ্বান করছি তোমরা এই প্যান্ডেলে এসে বসো। আর ভলান্টিয়ারদেরকে আমি অনুরোধ করছি, তোমরা ভলান্টিয়ার ভাই যারা আছো তারা কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে দিবে না, কারণ এটা কোরআনুল কারীমের মাহফিল, কোনো গান বাজনার প্যান্ডেল নয়, গান বাজনার কোনো স্টেট নয়, গান বাজনার কোনো সিস্টেম নেই। সুতরাং যারা ভলান্টিয়ার আছো একজনও কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেবে না, কারণ মানুষ দাঁড়িয়ে থাকবে মানে এটা কী জন্য দাঁড়িয়ে থাকবে, তার মুসলিমের পরিচয় দিতে হবে, তাকে মুসলিম মানে মেনে নেওয়া মেনে নিতে হবে, নাহলে আপনাকে মনে করতে হবে যে আমি মুসলমান নয়। মুসলমান হতে হলে আপনাকে এই স্টেডের উপরে এসে বসা লাগবে, এই প্যান্ডেলে এসে আপনাকে বসতে হবে। কী জন্য আপনি রাস্তাঘাটে ঘুরছেন? অসভ্য ব্যক্তির আচরণ রাস্তাঘাটে ঘুর ঘুর করা,
কোরআনের মাহফিল হলে কেউ রাস্তায় ঘুরঘুর করতে পারবেন না। তাই আমি বিশেষ করে অনুরোধ করছি, কে খুশি হবেন আর কে বেজার হবেন, আমি সকলকে জোরালো পায়ে ধরে অনুরোধ করছি প্যান্ডেলে এসে বসে যান। আমার ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, মুমিন কার উপর নির্ভর করবে? মুমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন তারাই ধৈর্যশীল, তারাই মুমিন, যারা বলে একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুসিবত আসুক বালা আসুক যত ধরনের বিপদ আসুক না কেন, মুমিনরা ওই সার্টিফিকেট যাকে দিতে চাই যে আমরা মুমিন, আমরা ভয় করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি, কেননা তার দিকে আমাদের প্রত্যাবর্তন। সুতরাং আমার ভাইয়েরা, মুমিন হতাশ হবে না, টেনশন করবে না। আর মুমিন যখন এই কালেমার দাওয়াতকে গ্রহণ করে নিবে, জাতিকে দাওয়াত দিতে থাকবে, তখনই তার উপর বাধা এবং জুলুম আসবে। আপনি মনে করেন না যে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, হজ করবেন, জাকাত করবেন, আপনার উপর বিপদ আসছে না, আপনি খুব ভালো মানুষ? অসম্ভব, অসম্ভব। কখনো আপনি ভালো মানুষ নিজেকে পরিচয় দিতে পারবেন না। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দিনকে মেনে নেওয়া মানে তোমার জেলখানা দাঁড়িয়ে যাবে, তোমার বিপদ চলে আসবে, তোমার মুসিবত চলে আসবে, তোমাকে জেলখানায় যেতে হতে পারে, তোমাকে ফাঁসির কাঠ গড়ে দেওয়া হতে পারে, তোমাকে পুলিশ এসে কারাগারে নিয়ে যেতে পারে, পুলিশ এসে তোমাকে হ্যান্ডকাপ দিতে পারে। আমার ভাইয়েরা, আমার রাজশাহী মাহফিল চ্যালেঞ্জ ছিল, দুর্গাপুরে এক মাহফিলে যখন উঠেছি, তিন দিন ব্যাপী মাহফিল, ওঠার আগে এক নেতা বলছে, হুজুর দেশের পরিবেশ ভালো না, আপনি একটু দেখে শুনে ওয়াজ করেন। বলেন তো আলেম কি দেখবে, আলেম কোরআনের কথা বলে, আলেম কোনো গাঁজাখড়ি কথা বলে? বলেন কোন আলেমকে শুনেছেন যে গাঁজাখড়ি কথা বলেছে? যারা এই কথাগুলো বলছে যে দেখে শুনে ওয়াজ করেন, তারাই গাঁজাখর, তারাই ভণ্ড, তারাই মুনাফিক মার্খা মুসলিম। মুসলিমের বৈশিষ্ট্য হবে কোরআনুল কারীমের বক্তব্য যখন দিবে, তখন গলাকে এমন ভাবে বক্তব্য দিবে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য যখন দিতেন, চোখ মুখ লাল হয়ে যেত, আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন, যার জন্য সাহাবী আকরামদের ইনপুট করছেন এবং বলছেন কাফেরদের সঙ্গে এইভাবে এভাবে যুদ্ধ করতে হবে, প্রস্তুত নিয়ে দাও, ইসলামকে সাফল্য মণ্ডিত করতে হবে। এরকম অগ্নিঝরা বক্তব্য যদি আপনার মুখ থেকে যদি না আসে, আপনি কিভাবে মুসলমান হতে পারেন, কিভাবে মুসলিমের পরিচয় দিতে পারেন? আজকে নরম নরম বক্তব্য দেওয়ার কারণে আজকে আলেমরা মাতাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, এদেশের মাটিতে একজন বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে মেরে ফেলানোর প্ল্যান করা হয়েছিল। আমার ভাইয়েরা, আজকে এদেশের মাটিতে যারা বড় বড় আলেম, তাদেরকে আজকে ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে, আলেমদেরকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোরআনুল কারীম। আমার বাবা পর্যন্ত বলে, বেটা যখন বক্তব্য দিবে মাঠে ময়দানে, তখন হুঁশিয়ার করে দিও। আমি বলে জেল জরিমানা কোনো ভয় করিনি, এই কোরআনুল কারীম জেনে থেকে গ্রহণ করেছি, জেনে থেকে কোরআনুল কারীম মেনে নিয়েছি। সেদিন থেকে কিসের জেল আর কিসের ফাঁসি আর কিসের মঞ্চ? আমি ভোলাপাড়া মাহফিলে বলেছি, এখানে বলেছি যে আমি জেনারেল থেকে সমাজকর্ম পড়াশোনা করেছি, আমি কোরআন হাদিস পড়েছি, রাজশাহী কলেজে পড়াশোনা করে এসে বাসায় থেকেছি, বিনা কারণে বাড়ি থেকে বের হয় না, ঘরের মধ্যে থাকে। আমার মা বলে, তুমি কি মেয়ে ছেলে নাকি ঘরের মধ্যে সব সময় থাকো? আমি বলি, মা তুমি বুঝবে না, রাত দিন চব্বিশ ঘন্টা কিছু অংশ বাদে সবসময় কোরআন নিয়ে ব্যস্ত থাকি। তারপরেও আজকে যখন এই কোরআনের মাঠের ময়দানে বক্তব্য দিতেছি, তখন বলছে কি ব্যাপার, শুধু রাজনীতি করে। এখন পর্যন্ত কোনো ছেল, কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দেই নাই, কিন্তু কোরআনুল কারীমের দাওয়াত দিতে এসে বলছে সুজন কি ব্যাপার, রাজনীতি করে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই কোরআনুল কারীমের যারা দাওয়াত দেবে তাদের উপরই বিপদ আসবে। আপনি কি মনে করেন? ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ
একজন বিশাল বড় আলেম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল জ্ঞানের জাহাজ ছিলেন, 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আপনার কটা হাদিস মুখস্থ আছে? আজকে যদি বলি আপনার কটা হাদিস মুখস্থ আছে, এই প্যান্ডেলে কেউ বলতে পারবেন না যে আমার 5টা মুখস্থ আছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তাকে 42 দিন জেলখানায় রিমান্ডে রাখা হয়েছিল। 42 দিন পর্যন্ত জেলখানায় রিমান্ডে রাখা হয়েছিল, আর আলেমদেরকে ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে, আপনি বলছেন আলেমের দোষ। কি মুনাফিক মার্কা মুসলমানের পরিচয় দিচ্ছেন! আপনি খালি নামাজ রোজা হজ করে জান্নাত পাবেন না, এটা অসম্ভব, অসম্ভব। নামাজ রোজা পড়ে খালি জান্নাত পাবেন না, এই হকের দাওয়াতের পথে আপনাকে থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লাঞ্ছিত অপদস্থ হয়েছেন। এই পৃথিবীর একজন বিশেষ করে ডক্টর জাকির নায়েক সারা পৃথিবীকে যখন তাক লাগিয়ে দিয়েছে, ইহুদি বেঈমান খ্রিস্টান কাফের মুনাফেকরা যখন ইসলাম কবুল করছে কাতারে কাতারে, তখন ডক্টর জাকির নায়েকের মাহফিল, ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা আজকে আলোচনা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মাটিতে। আপনি দেখেন ভারতে চলছে, সারা পৃথিবীর মাটিতে আলোচনা চলছে, বাংলাদেশের বুকে পিস টিভি বন্ধ হয়ে আছে। আমরা মুসলমান অভাগা, মুসলমান যদি আজকে যদি মুসলমান যদি অভাগা না হতো, 24 ঘন্টার মধ্যে পিস টিভি খোলা হতো, যে পিস টিভির বক্তব্য শুনে লক্ষ লক্ষ লোক ইসলাম কবুল করছে। পিস টিভির আলেম মুজাফফর বিন মহসিন, ওনার বাসায় গেলাম মালয়েশিয়া থেকে ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে আলোচনা করার পরে, তিনি রাত 12টার সময় বাড়ি বাসায় এসেছেন, আমি ঠিক 10টার সময় তার বাসায় গিয়েছি। তিনি বলছেন ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে সুজন হাজার হাজার ইসলাম কবুল করলো বেঈমানেরা, আর এই ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করার প্ল্যান করা হচ্ছে। সুজন কখনোই হকের কথা বলতে গিয়ে কোনো বুলেটকে ভয় করবে না, কোনো ফাঁসির মঞ্চকে ভয় করবে না, কোনো কারাগারকে ভয় করবে না, পুরো পুলিশ প্রশাসনকে ভয় করবে না। সেদিন থেকে জেনেছি যে ফাঁসির মঞ্চ হাতে নিয়ে ঘুরতে হবে। আমার ভাইয়েরা যারা এই হকের দাওয়াত দিয়েছি তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এমনকি হিজরত করে তাদেরকে চলে যেতে হয়েছে। আপনারা জানেন বুখারিতে লেখা হয়েছে আবদুল্লাহ জুলবাজাদাইন যুবক মানুষ, ইসলাম কবুল করার জন্য কিছুই ছিল না, যুবক ছোট্টবেলায় চাচা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, ইসলাম কবুল করবে কিন্তু চাচার ভয়তে পারেন না, কারণ বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন, কি করে ইসলাম কবুল করবে? যুবক মনে মনে চিন্তা করে চাচা ইসলাম কবুল করবে, এরপরে চাচার দেখা দেখি আমি ইসলাম কবুল করব, কিন্তু চাচা ইসলাম কবুল করে না। দীর্ঘদিন হয়ে গেল, যুবক সিদ্ধান্ত নিল আমার যদি জেল হয়ে যাই, আমার যদি ফাঁসি হয়ে যাই, ফাঁসির কাঠগড়াই যদি তোলা হয়, তারপরেও কালেমার দাওয়াত, কালেমা থেকে আমাকে আর বিরত রাখা সম্ভব হবে না। তিনি চাচার কাছে চলে গেলেন, চাচাকে বললেন চাচা যান আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে দাওয়াতগুলো দেন এগুলো কেমন লাগে? চাচা বলছেন ভাতিজারে আমারও তো তাই মনে হয় যে উনি আল্লাহর রসুল, আমারও তো তাই মনে হয় যে উনি আল্লাহর রসুল। ভাতিজা বলছেন চাচা তাহলে ইসলাম কবুল করেন? চাচা বলছেন না ইসলাম কবুল করব না। এরপরে যুবক চাচাকে বললেন চাচা যান বহুদিন ধরে অপেক্ষা করতেছিলাম, আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই, কিন্তু আপনি যখন আজকে ডাইরেক্ট অ্যাকশন দিলেন যে ইসলাম আর কবুল করব না, প্রকাশ্য ময়দানে যখন বলে দিলেন ইসলাম কবুল করব না, আমি আব্দুল উজ্জাসকে আপনাকে উপস্থিত রেখে ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমার ভাইরা এরপরে চাচা বলছে ভাতিজা দীর্ঘ দিন ধরে তোমাকে আমার পরিবারের মধ্যে লালিত পালিত করছি কিন্তু আমার কথা না শুনে তুমি ইসলাম কবুল করে নিলে এর যে শাস্তি আছে তুমি কি জানো ভাতিজা বলছেন চাচা জান যেরকম ভয়ঙ্কর পরিবেশ হোক না কেন যেরকম কঠিন পরিস্থিতি আমার কাছে আসুক না কেন আমি কালিমার দাওয়াত গ্রহণ করতে আর বিরত থাকতে পারি না চাচা বলছে ভাতিজা তোমাকে যে বাড়ি ঘর দিয়েছি এগুলো তোমাকে ত্যাগ করতে হবে যুবক বলছে ছেড়ে দিলাম বাড়ি ঘরের কোনো প্রয়োজন নাই যুবক বলছে কোনো বাড়ি ঘরের প্রয়োজন নাই চাচা বলছে ভাতিজা শুধু তাই নয় তোমাকে যে আমি গরু ছাগল দিয়েছি ভেড়া দুম্বা গুলো দিয়েছি এগুলো তোমাকে ত্যাগ করতে হবে যুবক বললেন এগুলো ছেড়ে দিলাম এরপরে চাচা বলছেন ভাতিজারে শুধু তাই নয় তোমার পরনে যে জামা লুঙ্গি গুলো আছে এগুলো আমার টাকা এগুলো ছেড়ে দাও যুবক তিনি চোখ দুখানা বন্ধ করলেন বন্ধ করার পরে আমার ভাইরা যুবক লুঙ্গি খুলে দিলেন পোশাক খুলে দিলেন উলঙ্গ অবস্থা নিয়ে মায়ের কাছে যুবক চলে গেলেন ইসলামের জন্য কত কষ্ট ইসলামকে মেনে নেওয়ার জন্য কত নির্যাতন দেখেন যুবক পোশাক গুলো খুলে দিয়ে মায়ের কাছে চলে গেলেন মা যুবক ছেলেকে দেখে দু চোখ সে ধরেছে বললো বাবা যুবক বলছে মা ইসলামকে কবুল করার জন্য কালেমাকে মেনে নেওয়ার জন্য মা আমার কাপড় পর্যন্ত খুলে নিয়েছে মা তোমার কাছে আমার একটা দাবি মা তুমি আমাকে একটা শুধুমাত্র কাপড় দাও আমি বিশ্বনবীর কাছে যেতে চাই যুবকের কাছে একটি পুরনো কম্বল দেওয়া হলো যুবক কম্বলটি ছিঁড়া দুই টুকরো করলেন এক টুকরো গায়ে দিলেন আমার ভাইরা আরেক টুকরো পড়লেন কোন রকম হাঁটু ঢাকে না এক পাশ পরা হলে আরেক পাশে বেরিয়ে যায় আরেক পাশে পরা হলে আরেক পাশে বেরিয়ে যায় যুবকে অবস্থা নিয়ে মদিনায় চলে গেলেন আল্লাহর নবী কয়েলটা বন্ধ করো তো কয়েলটা বন্ধ করো তো আমার ভাইরা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক চলে গেলেন আল্লাহ নবী মরজুদুল জান্নাতের টুকরার মধ্যে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন যুবক হাঁটুর উপরে কাপড় আল্লাহ নবী দেখলেন চুলগুলো উস্ক ফুস্ক তারপরে কাপড়ে তার শরীর ঢাকে না আল্লাহ নবী বললেন যুবক তুমি কে যুবক বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মক্কা থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইসলামকে কবুল করার জন্য কালেমাকে মেনে নেওয়ার জন্য আপনার উপর ইমান আনার জন্য আমার কাপড়গুলো খুলে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার নাম কি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা আল্লাহ নবী বললেন যা আজ থেকে তোমার নাম উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ এরপরে আমার ভাইরা আল্লাহ নবী যুবকের অবস্থা দেখে দরদর করে বিশ্ব নবীর চোখ থেকে পানি পড়ে গেল কারণ যুবকেরা ইসলামের জন্য জান দিয়েছে যুবকেরা ইসলামের জন্য মাল দিয়েছে ইসলাম প্রতিষ্ঠিত একমাত্র যুবকের কারণে হয়েছে আমার ভাইরা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী একরামদের বললেন আমার সাহাবীরা আমার আব্দুল্লাহ কে আসাবে ছোপাই বসতে দাও আর কোরআনুল কারিম শিখাও কোরআনুল কারিম যুবক সেরাত করতেছে আর জোরে জোরে যখন যুবক তেলাওয়াত করে আমার ভাইয়েরা ঘটনাটি অনেক বড় এরপরে আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলছি যুবককে যখন আসাবে ছোপাই বসতে দেওয়া হলো যুবক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবী একরামরা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কোন রকম ঘুম একটু আসতে পারে নাই একটু আমাদের ঘুম হয় না এত জোরে তেলাওয়াত করলে কি করে ইয়া রাসূলুল্লাহ ঘুমাবো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরা
আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে বাড়ি ঘর জায়গা জমি এমনকি উট গরু ছাগল এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত তাকে ঘুরে আসতে হয়েছে। তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, জোরে জোরে পড়তে দাও। এই ইসলামকে যারা গ্রহণ করে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, তাদের উপরই নির্যাতন এসেছে। এই নির্যাতন সম্পর্কে আপনারা ইউটিউবে আমার একটা আলোচনা পাবেন, রাজশাহী মাহফিল টিভিতে সার্চ দিলে পাবেন, প্রায় এক ঘন্টার আলোচনা। যে এই ইসলামকে কবুল করার কারণে কাফের বেঈমানেরা নবীদের ওপরে এমনকি সাহাবায়ে কিরামদের ওপরে কি নির্যাতন করেছে, এক ঘন্টার আলোচনা পাবেন। আমি নির্যাতন সম্পর্কে বলছি না, যেহেতু আপনারা সার্চ মারলে পেয়ে যাবেন। আমার ভাইয়েরা যখন এই কালেমা গ্রহণ করে নিয়েছি তখনই নির্যাতন এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন, ও বিশ্বাসীরা তোমরা ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য ধারণ করো না, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম্য হতে পারো। মুমিনদেরকে মেসেজ দিচ্ছেন যে মুমিন তোমরা যারা হতে চাও, যারা বিশ্বাসী হতে চাও, যারা কোরআনকে মানতে চাও, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাও, তোমাদের উপর নির্যাতন বাধা আসবে, তাই তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো, আর সর্বাবস্থায় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কে বলছেন এই কথা? আপনাদের মুখ যেভাবে মনে হচ্ছে যে সীসা ঢালাই দেওয়া হয়েছে, সীসা ঢালাই দেওয়ার কারণে বুঝলেন মুক্তি কথা বেরোচ্ছে না। এই আল্লাহ বললে কি হবে জানেন? কায়ামতের কঠিন ময়দানে সেদিন যারা এই মুখ দিয়ে আল্লাহ বলেছে, আল্লাহ বলার কারণে তার মুখে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। কোন আল্লাহু আকবার, জোরে সরে সকলে বলেন আল্লাহু আকবার। যে মুখে জাহান্নামের আগুন প্রবেশ করবে না, সেই মুখ দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলে কি হবে? শিবির বলবে নাকি জামাত বলবে? আপনারা শ্রোতারা যদি এত ভয় করেন তাহলে তো আলেমরা লাঞ্ছিত হবেই, ওয়াজ করলে আলেমরা লাঞ্ছিত হচ্ছে আর শ্রোতারা খালি চুপচাপ দেখছে। কিসের শ্রোতা হয়েছে? স্টেটের কাছে যদি পুলিশ আসে শ্রোতা আগে দৌড় মারে, নিজের জান বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত আলেমের বক্তব্য না শেষ হবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে, পুলিশকে দাঁড়িয়ে থাকতে হবে, ওসিকে দাঁড়িয়ে থাকতে হবে। আলেম ততক্ষণ পর্যন্ত বক্তব্য শেষ করবে না যতক্ষণ পর্যন্ত আলেমের বক্তব্য না শেষ হবে। শ্রোতা গতিতে যদি একদিকে হয় কোনো বেঈমান কাফের আলেমকে এখান থেকে টেনে এসে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা সকলকে আমি আহ্বান করব, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, এটা দেখার বিষয় নয়। আমরা সবাই মুসলমান, পরস্পর ভাই ভাই। আজকে মুসলমানদের ওপর স্টিম লড়াই চলতেছে, মুসলমানদের উপর উৎখার করার জন্য এই কোরআনকে আগুন দিয়ে পুড়ে ছারখার করার জন্য প্রাণ চলছে, এদেশের মাটিতে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করার জন্য প্রাণ চলছে। সুতরাং আমার ভাইরা যারা ইউটিউবে থাকেন তারা জানেন এই মাহফিলকে বন্ধ করার জন্য জান প্রাণ দিয়ে প্রাণ চলছে। সুতরাং আমি সকলকে একত্র আহ্বান জানাচ্ছি, আমরা মুসলমান পরস্পর ভাই ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এ দেশের মাটিতে কোরআনের আলো কখনো বন্ধ হবে না, নির্বাপিত কেউ করতে পারবে না। সকলে একটাই স্লোগান মারবেন যে কোরআনুল কারিমের দাগ বন্ধ হলে এই দেশের মাটিতে চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়া হবে। আমার ভাইয়েরা এজন্য মুমিনদের উপরে নির্যাতন আসবে যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম ইউটিউবে নির্যাতন সম্পর্কে এক ঘন্টার আমার আলোচনা পাবেন। সুতরাং নির্যাতন সম্পর্কে বেশি বক্তব্য দিতেছি না। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর উপরে যখন নির্যাতন চলল,
কিছুই ভাব কোনো ভাবেই যখন কোরআনুল কারীমকে দমানো সম্ভব হল না। কাফেররা সিদ্ধান্ত নিল, মুনাফিকরা সিদ্ধান্ত নিল এই কোরআনুল কারীমকে বন্ধ করা সম্ভব নয়। আব্দুল্লাহর বেড়াকে ঘেরাও করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হোক। আল্লাহ নবীর চতুর্দিকে কাফেররা ঘেরাও করল। তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদকে বিদায় করে দিতে হবে। কিভাবে বিদায় করতে হবে সেই প্ল্যান নকশা কানা হয়ে গেল। আজকেও যেমন ভাবে আলেমদের ওপর প্ল্যান করা হচ্ছে, এই আলেমদের আলেমদের ওয়াজ বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, এই দেশের মাটিতে যখন আলেমরা উঠে পড়ে লেগেছে, হকের কথা বলা শুরু করেছে, তখন নির্যাতন চলে আসতেছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন আসতে দেখেন, আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি ঘুমাচ্ছেন, জিব্রাইল এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে। কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর কাফের আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ান, আপনি এই মক্কা থেকে আর থাকবেন না, মক্কা থেকে মদিনায় চলে যান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ এসেছে, আপনি আর মক্কায় থাকবেন না নবীজি, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ নবী তিনি ঘুম থেকে জাগলেন, জাগার পরে আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী রে আমার চাদর খানা গায়ে দিয়ে আরাম করে শুয়ে থাকো। এই মুহূর্তে জিব্রাইল এসে বলল, নবীজি আপনি আর মক্কায় দাঁড়াবেন না, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছে, আলীর চোখ দিয়ে দড় 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 করে পানি পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কান্না করলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে কি জন্য কান্দছ, কি কারণে কান্দছ? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানের আপনাকে এত নির্যাতন করল, তাই ফের ময়দানে বিশ্ব নবী যে আপনাকে রক্তাক্ত করল, এরপরে কাফের বেঈমানের আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আল্লাহ নবীজি আপনি সারা দুনিয়ার নেতা, বিশ্ব নবী আপনি আর রাসূলুল্লাহ, আজকে আপনাকে মক্কা থেকে মদিনায় চোরের মতো করে পালাতে হচ্ছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে আমার ভাইরা বেরিলেন, বেরুনের পরে দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। চতুর্দিকে কাফেররা যখন দাঁড়ানো, আল্লাহ নবী কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি চিন্তা করার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবীজি আপনি এক মুষ্টি বালু হাতে নেন, নেওয়ার পরে চতুর্দিকে কাফেরের দিকে ছুড়ে দেন, আর ওই বালু কোনাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র আমার। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাতে উযুব এক মুষ্টি বালু নিয়া বিশ্ব নবী চতুর্দিকে যখন ছুড়ে দিলেন, চতুর্দিকে কাফেরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কাফেরের চোখের মধ্যে বালুকুনা ছেড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বালুকুনা তো আপনি একদিকে ছুড়েছিলেন, বালুকুনা আপনি একদিকে যখন ছুড়বেন একদিকেই যাবে না, চতুর্দিকে কাফেরা দাঁড়িয়ে আছে, চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এই বালুকুনা যখন আপনি ছেড়েছিলেন, এই বালুকুনা গুলো চতুর্দিকের কাফেরের চোখের মধ্যে ঢুকানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে, আবু বকরের ঘরের দরজায় গিয়ে আসতে করে কে নক করলেন। আবু বকর বলছেন, কে
আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর আমি আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু সঙ্গে সঙ্গে বলে ফেললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসুন ভিতরে আসুন আল্লাহ নবী আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার ভাইরা আল্লাহ নবী আবু বকরকে বললেন আবু বকর রে এক ডাক যখন দিলাম সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে কারণ কি তুমি কি ঘুমাও না আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর রে এই কোরআনের জন্য এই হাদিসের জন্য দিন প্রচার করার জন্য আমার সাহাবায়ে কেরাম এমন কি আমার উপর যে নির্যাতন চলতেছে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীজি আপনি মক্কায় আর থাকবেন না মদিনায় চলে যান সুতরাং আমার মক্কায় বদিন আর থাকা হবে না এই কথা যেদিন আপনি আর শুনল আপনি আবু বকর আমাকে যেদিন বলেছেন সেদিন থেকে বিশ্ব নবীজি আমার দরজার সঙ্গে পিঠ লাগায়া থাকি আমি কখনো বিছানায় ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি এই কারণে যে কাফের বেঈমানের আপনাকে এত কষ্ট দিয়েছি আর আপনি আবু বকরের ঘরে দরজায় এসে বারবার যদি আবু বকর বলে ডাকেন আল্লাহর নবীজি আপনার কষ্ট হবে আল্লাহর নবীজি এই জন্য আমি ঘরের দরে দরজায় ঘরের যে দরজায় এই দরজার কাছে আমি পিঠ লাগায়া লাগায়া ঘুমাই ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর এমনকি আমার বিবি বাল বাচ্চা এমনকি আমার কলিজার থেকেও বিশ্ব নবীজি আপনাকে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন আবু বকর রে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে চলো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর চলছেন বিশ্ব নবী কাবার দিকে তাকাচ্ছেন আল্লাহর নবীর দর দর করে পানি পড়ে গেল খানাই কাবারে মক্কা আমার জন্মভূমি আমাকে থাকতে কাফের বেঈমানেরা দিল না আল্লাহর নবী অঝোর নয় না আমার ভাইরা কাঁদতেছে আবু বকরকে নিয়ে মক্কার দিকে বারবার ফলো করে আর দর দর করে পানি পড়ে বিশ্ব নবী শ্রেষ্ঠ দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী নবুকুলের সম্রাট মক্কায় থাকতে পারছেন না মদিনায় চলে যাচ্ছে আর আলেমদেরকে যখন জেলখানায় দেওয়া হচ্ছে তখন বলছে আলেমরাই বেঈমান আলেমরা অপরাধ করছে আল্লাহ নবীকে অপরাধ করেছে আল্লাহ নবী অপরাধী পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ তিনি মক্কায় আর টিকতে পাচ্ছেন না নির্যাতনের স্টিম লড়া চললো এরপর কাফের বেঈমানেরা তাকে মেরে ফেলার যখন প্ল্যান করলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন মদিনায় এবার বিশ্বনবীকে কি বলবেন বিশ্বনবীকে কি বলবেন আপনি আমার ভাইরা যারা এই মুখ দিয়ে বলেন আলেম খারাপ একটু ব্রেন দিয়ে বিবেচনা করবেন আলেমকে কি জন্য আপনি খারাপ বলছেন আলেম কিসের কথা বলে কোরআন হাদিসের কথা বলে কোনো বাপের গীত গায় কোনো মায়ের গীত গায় কোনো গীত গায় বলেন আলেমরা এই কোরআনের দাওয়াত দিতে যাই আজকে লাঞ্ছিত পদস্থ হচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়া মদিনার উল্টা পথ দিয়া জিয়াদ মহল্লার ভিতর দিয়া মেসলার ভিতর দিয়া জাবালে ছুঁড়ে যখন উঠলেন দুইটা পাহাড় পানি দিয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবালে ছুঁড়ে উঠলেন তখন ফজর ওয়াক্ত হয়ে গেল আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি গুহা পেয়ে গেছি আপনি গুহার বাইরে বসুন আর আমি গুহার মধ্যে প্রবেশ করি কারণ গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন আমার ভাইয়েরা গুহা সাফ করলেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো আল্লাহ নবী বললেন আবু বকর রে হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তোমার রুরুর ওপর মাথা রেখে আমি একটু ঘুমিয়ে যাই তোমার রুরুর ওপর মাথা রেখে একটু ঘুমিয়ে যাই আবু বকর